আজকের এই ভিডিওতে আমরা এবিটিএম আদি হতে পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার চারশো চব্বিশে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান নাম্বার খ বলছে আরোহণ একের দাগের দুই বলছে হিমবাহ ও পর্বগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলা হয় ক্রেভার্স একের দাগের তিন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় অপশান নম্বর কি হচ্ছে খ ওজন স্তরকে মিশালের উষ্ণ শুষ্ক বায়ু হল অপশন খামসিন পৃথিবীর মোট বলছে গাইরের সংখ্যা অপশান নাম্বার ঘ পাঁচটি অমাবস্যার তিথিতে সূর্য চাঁদ পৃথিবী একই সহ লেখাতে হলে একে বলে সংযোগ অপশান নাম্বার সাতেরটা বলছে ফ্লাইয়াস একটি কঠিন বর্জ্য ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারীকা অন্তরিপ তারপরে প্রশ্ন বলছে দেখো আরাবলি পর্বতের পশ্চিম 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 উর পশ্চিম উর্বর প্লাবনভূমিকে বলে অপশান নাম্বার খ রোহি এরপর হচ্ছে দশেরটা দাও কি বলছে চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো শিশু এ ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা ভারতের নগরায়ণ যাত্রার মাত্রা হচ্ছে নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে কোথায় তামিলনাড়ুতে অপশান নাম্বার খ ভারত দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে ইনসা এনএইচ ফর্টি ফোর তারপর বলছে দেখো চোদ্দোটা একটি জিও স্টেশনারি উপগ্রহ ইনসার্ট অপশান নাম্বার ক এবার ঠিক ভুল লেগছে ইন্দ্রাবতী নদী চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়করা বলে ঠিক দেড়টা বলছে দেখো টোবস্পিয়ার স্তরে বলছে মৌতিক মেঘ দেখা যায় এটা ভুল শিশির তুষারপাত হলো এক ধরনের অদক্ষেপণ এটা হচ্ছে কি ভুল সমুদ্র স্রোতের ক্ষেত্রে জল সমুদ্র জলের স্থানান্তর ঘটে না এটা ভুল পাঁচেরটা বলছে প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয় এটা ঠিক তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা এটা ঠিক বেশি সংখ্যা পিক্সল উপগিতে গুণগত মান হ্রাস করে এটা ভুল এরপরে যেটা এরপরে যেটা শুন করো একটা বলছে থর্মরভূমি চলমান বালিআড়িকে ড্যাশ বলে ধ্রিয়ান বলে বলছে নেভে নেভে বলছে নেভে চমাট বেঁধে ড্যাসে হয় উত্তরাপিকি ফার্ন তারপর একটা বলছে মহাসাগরের উপরের সমস্ত রেখাগুলি পরস্পরে প্রায় ড্যাশে প্রসারিত হয় সমান্তরালে তারপরে প্রসন্ন প্রতিদিন মুখ্য জ্বালের সময় হচ্ছে গত বাহান্ন মিনিট পরে পিছিয়ে যায় বাহান্ন মিনিট করে পিছিয়ে যায় ল্যান্ডফিলে বর্জ্য ধোঁয়া জলকে ড্যাশ বলে লিচেট বলে লসি চয়কাটা লিচেট বলে পরের প্রশ্ন বলেছি দেখো দানাযুক্ত প্রাচীন পলিমাটকে ড্যাশ বলে উত্তর হবে কি কঙ্কর গ ওই কয় রকমক আর তারপর প্রশ্ন বলেছি দেখো সাতেরটা বলছে সাইবা সাইবারাবাদ বলা হয় ড্যাশ ওরকেও উত্তর হবে হায়দ্রাবাদকে এরপর হচ্ছে দেখো এক কথা উত্তর দাও এক একটা কি বলছে দেখো বলছে যে কয় ধর্মের প্রবক্তাকে উঠতে হবে কি উঠতে হবে পাওয়েল তারপরে প্রশ্ন কি বলছে দেখো উচ্চতম উচ্চতার সাথে বায়ু চাপের দ্রুত পরিবর্তনকে পরিমাপ করা যায় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার তারপরে প্রশ্ন বলছে কালাহারি মরুভূমি সৃষ্টিতে কোন সমুদ্র সৈতে প্রভাব বিস্তার করে উঠতে হবে বেঙ্গু তারপরে প্রশ্ন বলছে দেখো চারেরটা যে কোন ধাতু দূষণের বলছে ডিস ডিসলেক্সিয়া রোগ হয় এটা হবে কি সিসা তারপরে প্রশ্ন বলছে দেখো ভারত আফগানিস্তানের রেখার নাম কি উঠতে হবে কি ডুরান লাইন তারপরে প্রশ্ন দেখো কি বলছে যে ক্রান্ত ক্রান্তীয় ক্রান্তীয় মরু অঞ্চলের অপর নাম কি উত্তরাবে জেরোফাইট উদ্ভিদ বলছে ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম হচ্ছে জেরোফাইট তারপরে প্রশ্ন বলছে ভারতীয় ডেক্টয়েড বলা হয় চেন্নাইকে চেন্নাই শহরকে আর দু হাজার এগারো সালের বলছে অনুযায়ী ভারতে কোন রাজ্যে জনঘনত্ব ঋণাত্মক বৃদ্ধি পেয়েছে নাগাল্যান্ড এরপর হচ্ছে দেখো বামস্তম্ভস্থ মেলাও দূষণ এটা হচ্ছে দুই সরি তিন ফালিচা আই এম ডি এটা হচ্ছে দুই অর্থাৎ মৌসুমী মৌসুম ভবন ছোটনাগপুর মালভূমি চার জামশেদপুর আর পর্সল এটা হচ্ছে এক হিমবাহ পার্বত্য হিমালয় পার্বত্য অঞ্চল উঠতে উঠে দেখে পর পর এক একটা হবে ধ্রিয়ান ফান তারপর সমান্তরাল তারপরে হচ্ছে বাহানো মিনিট লিচেট কঙ্কর হায়দ্রাবাদ এটা পাওয়্লু পাওয়া লিখবে